আমি আজকেই মাত্র পেয়েছি 6,600 টাকা। আজকেই সেই টাকাটা ক্রেডিট হয়েছে। 6,600 টাকা আমার অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে এবং সেটা আলিপুর থেকে ঢোকানো হয়েছে। ঐক্যশ্রী স্কলারশিপ নিয়ে তোমার কি সমস্যা আছে? তুমি কি বুঝতে পারছো না যে কবে আমার অ্যাকাউন্ট ক্রেডিট হবে? তাহলে আমি আছি তোমার সঙ্গে সোহেল। আজকে আমি তোমার সমস্ত ধারণা ক্লিয়ার করতে চাই। আর যদি তুমি ঐক্যশ্রী স্কলারশিপ নিয়ে অনেকটা চিন্তিত থাকো যে আমার অ্যাকাউন্ট কবে ক্রেডিট হবে, তাহলে তুমি সঠিক ভিডিওটিতে ক্লিক করেছো। ভিডিওতে ক্লিক করার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। চলো শুরু করে আজকের ভিডিও। তোমরা দেখছো অল ইন ওয়ান বেঙ্গলি মোটিভেশন, মিথ্যা নয় নাটক নয়, সত্যের সাথে সত্যর পথে। 6,600 টাকা আমার অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে এবং সেটা আলিপুর থেকে ঢোকানো হয়েছে। তোমাদেরকে আমি স্ক্রিনশট সেটাও দেখাবো, আর ব্যাংকে এসে মেসেজটিও দেখাবো। আর তার সঙ্গে তোমরা প্রমাণও পেয়ে যাবে, আমি একজনকে ফোন করেছিলাম, ওনাদের অফিসার, তাদেরকে ফোন করে তার সঙ্গে আমি কি কথা বলেছি সেটাও আমি তোমাদেরকে বলবো। তো আমি পুরো প্রসেসটা তোমাদেরকে বলবো আর কি, যে কিভাবে টাকাটা পেয়েছি। তার জন্য তোমরা আমার সাথে থাকো, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করছি ভিডিওটি তোমার জন্য হেল্পফুল হবে। টাকা আমার অ্যাকাউন্টে ক্রেডিট হওয়ার মোটামুটি 1 সপ্তাহ আগে একটা মেসেজ পাই, এবং তার কিছুদিন আগে ট্র্যাক অ্যাপ্লিকেশন করে, অর্থাৎ wbmdfc.org.in এই ওয়েবসাইটে গিয়ে আমার ট্র্যাক অ্যাপ্লিকেশন, অর্থাৎ আমার অ্যাপ্লিকেশন আইডি আর ডেট অফ বার্থ দিয়ে অ্যাপ্লিকেশনটি ট্র্যাক করেছিলাম। সেখানে ট্র্যাক করে দেখলাম যে আমার অ্যাকাউন্ট এখন ইউর অ্যাপ্লিকেশন ইজ ভেরিফাইড ফ্রম ইনস্টিটিউট লেভেল অ্যান্ড পেন্ডিং অ্যাট ডিস্ট্রিক্ট লেভেল। তো কিছুদিন পর আবার ট্র্যাক করি, তো তখন আমি বুঝতে পারলাম যে কিছুটা কাজ এগিয়েছে, কারণ সেখানে লেখা হচ্ছিল ইউর অ্যাপ্লিকেশন ইজ ভেরিফাইড ফ্রম ইনস্টিটিউট লেভেল অ্যান্ড ভেরিফাইড ফ্রম ডিস্ট্রিক্ট লেভেল, নাও পেন্ডিং অ্যাট স্টেট লেভেল। তো কিছুদিন পর যখন আমি আবার চেক করি, অ্যাপ্লিকেশনটা ট্র্যাক করি, তো সেখানে আমি দেখতে পাই ইউর অ্যাপ্লিকেশন ইজ ভেরিফাইড ফ্রম ডিস্ট্রিক্ট লেভেল, ইউর অ্যাপ্লিকেশন ইজ ভেরিফাইড ফ্রম স্টেট লেভেল, অ্যান্ড নাও ইউর ফাইল ইজ পুশড ফর পেমেন্ট, এবং একটা আইডি সেখানে দেওয়া হয়েছিল, অর্থাৎ আমার ফাইলটা পেমেন্টের জন্য পাঠানো হয়েছে। এটা এই এই যে মেসেজটা আমি বলছি, এটা আমি ট্র্যাক অ্যাপ্লিকেশন করে দেখেছিলাম, এটা কিন্তু কোনো মেসেজ দেয়নি, ঠিক আছে? তো আমি সেই ট্র্যাক অ্যাপ্লিকেশন করে, অর্থাৎ ওদের যে ওয়েবসাইট, সেখান থেকে আমি গিয়ে দেখলাম। তখন আমি বুঝতে পারলাম যে আমার অ্যাপ্লিকেশনটা কমপ্লিট হয়েছে এবং পুরো প্রসেসটাই কমপ্লিট হয়েছে, এখন শুধু পেমেন্টের আটকে আছে। তো পেমেন্ট আটকে আছে সেটা আমি বুঝতে পারি, তার জন্য আমি কিন্তু প্রতিদিনই চেক করতাম অ্যাপ্লিকেশনটা। তো এই এই জন্যে আমার যখন এইভাবে চেক করতে করতে হঠাৎ আজকে একটা মেসেজ আসলো আমার অ্যাকাউন্টে, ব্যাঙ্কে থেকে, যে তোমার অ্যাকাউন্টে ইউর অ্যাকাউন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাকাউন্ট নাম্বারটা দেওয়া ছিল, ইউর ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইজ ক্রেডিটেড ফর 6,600 রুপিস ফ্রম আলিপুর ট্রেজারি। তো আলিপুর ট্রেজারি থেকে পাঠানো হয়েছে। তোমরা এখন যেটা দেখতে পাচ্ছ এই মেসেজটা, এই মেসেজটি কিন্তু আমার ফোনে এসেছিলো, এটা ব্যাঙ্কে থেকে। এখন আমি এরপর আবার ওদের ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করি এবং সেখানে গিয়ে একটা ফোন নাম্বার পাই, তোমরাও কিন্তু সেই ফোন নাম্বারটা পেয়ে যাবে। আমি যে কন্ট্যাক্ট নাম্বারে ফোন করি সেটা আমার পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টের। তো আমি পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টের ওই কন্ট্যাক্ট নাম্বারে ফোন করার পর উনি আমাকে বললেন যে 6,600 টাকাই পাবে তুমি, তারপরে আর কোনো টাকা ঢুকবে না। আমি তখন জিজ্ঞেস করেছিলাম যে কারণ 6,600 টাকা কেন 10,000 টাকা ঢোকানোর কথা ছিল, তো উনি বললেন যে 6,600 টাকাই ঢুকবে, এটাই ফাইনাল, ঠিক আছে? তো তোমরা 1 মিনিট সময় দিয়ে দেখে নাও, আমি যে ফোন করেছিলাম সেই মেসেজটা, তো আমি যে ফোন করেছিলাম তোমরা ওই কলটাকে একটু শুনে নিতে পারো, শুনে নাও একটু। হ্যালো, হ্যাঁ, আমি ওই ঐক্যশ্রী স্কলারশিপের বিষয়ে একটা কথা বলতে চাইছিলাম। আমি পূর্ব বর্ধমান থেকে বলছি। চলছে, কি হয়েছে? আমার ক্রেডিট হয়েছে আলিপুর থেকে 6,600 টাকা, তা ওটাকে ঐক্যশ্রী টাকা ঢুকেছে নাকি সেটা আমি কনফার্ম করতে চাইছিলাম। আর বলা হয়েছিল ওটাই ঐক্যশ্রী। আর 10,000 টাকা ঢোকানোর এরকম আমি শুনেছিলাম আর কি, 10,000 টাকা দেয়। তো এটা কি কোনো অন্য স্কিমে আবার দেবে নাকি এটাই সে? না, এরপরে আর দেবে না, তাই তো? আচ্ছা, ঠিক আছে, 6,600 টাকা। ঠিক, থ্যাংক ইউ স্যার। তো তোমরা কল রেকর্ডটা দেখলে এবং আমি যে ব্যাংকে ক্রেডিট হয়েছে সেটাও আমি দেখালাম তোমাদেরকে, আলিপুর ট্রেজারি থেকে ঢোকানো হয়েছে। তো তোমরাও কিন্তু কল করতে পারো একজনকে, তোমার ডিস্ট্রিক্ট ওয়াইজ একজন করে সুপারভাইজার রাখা হয়েছে। তো তুমি কলটা কীভাবে করবে তার নাম্বার কোথায় পাবে আমি বলে দিচ্ছি। ডিসক্রিপশনে যাও, ডিসক্রিপশন গিয়ে একটা পিডিএফ ফাইল পাবে, সেই পিডিএফ ফাইলে সমস্ত ডিস্ট্রিক্টের যারা সুপারভাইজার আছে তাদের নাম্বার, ওখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, তো সেখান থেকে তুমি কল করে নাও। আর একটা কথা হচ্ছে কি, আমি তোমাদেরকে ওয়েবসাইটের লিঙ্কটাও দিচ্ছি যাতে তোমরা অ্যাপ্লিকেশনটা ট্র্যাক করতে পারো। তোমার অ্যাপ্লিকেশন ট্র্যাক করতে গেলে তুমি যে রিসিপ্ট কপিটা পেয়েছো সেটা দিয়ে ট্র্যাক করবে। আশা করছি তোমরা সকলে জানো, সেখানে অ্যাপ্লিকেশন আইডি দেবে, অর্থাৎ SSP 2020-01-09 এরকম কিছু একটা আছে, ওই অ্যাপ্লিকেশন নাম্বারটা দেবে, আর তার সঙ্গে তোমার ডেট অফ বার্থ, আর তোমার ডেট অফ বার্থ আর ইনস্টিটিউটের যে ডিস্ট্রিক্ট সেটা দেবে। তাহলে তুমি কিন্তু ট্র্যাক করতে পারবে অ্যাপ্লিকেশন। তবে অনেকজন বলছে যে আমার টাকা ওই যে আমি যে মেসেজটা বললাম যে ফাইলটা পুশ হয়েছে পেমেন্টের জন্য, এই মেসেজটা আসার পরেও কিন্তু আমার অ্যাকাউন্ট ক্রেডিট হয়নি, কিন্তু ভুল ধারণা। যার ফাইল পুশ হয়েছে, যার ফাইল একবার অন্তত পুশ হয়েছে পেমেন্ট করার জন্য,
সে কিন্তু অবশ্যই তার অ্যাকাউন্টে ক্রেডিট হবেই হবে, এটা কিন্তু কনফার্ম 100%। তো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে, তোমরা বুঝতে পেরেছো যে কিভাবে কোন প্রসেসে টাকাটা দেওয়া হয়। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে দয়া করে একটি লাইক দেবে আর আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে, কারণ এই ধরনের ভিডিওই আমি এই চ্যানেলে আপলোড করে থাকি। তো খুবই সত্য এবং বাস্তব ঘটনা এবং রিয়েলিটি নিয়ে ভিডিও আপলোড করা হয় এই চ্যানেলে, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার জন্য তোমাকে আমি অনুরোধ করলাম। খুব তাড়াতাড়ি ফিরে আসবো আরও একটি নতুন ভিডিও নিয়ে, ততক্ষণে ভালো থাকবে, খুশি থাকবে, বেস্ট অফ লাক, হ্যাভ এ নাইস ডে।